তাদের পর আসবে হঠাৎ করে এসেই তাদের হতবুদ্ধি করে দেবে তখন তাকে তারা প্রতিরোধ করতে সক্ষম হবে না আর না তাদের কোনো অবকাশ দেওয়া হবে তোমার আগে অনেক রাসুলকে ঠাট্টা করা হয়েছিল পরে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে তুমি এদের জিজ্ঞেস করো কে তোমাদের দয়াময় আল্লাহ তালা আজাব থেকে রা করবে তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে তবে কি তাদের আর কোনো মাবুদ আছে যারা আমার থেকে তাদের বাঁচাতে পারবে তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না না তারা আমার কাছ থেকে সেখানে কোনো সাহায্যকারী পাবে আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করেছিলাম এবং এভাবে এদের ওপর দিয়ে এ দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এখন কি তারা দেখতে পাচ্ছে না আমি জমিন কি চারিদিক থেকে তাদের উপর সংকিচিত করে আনছি তারপরও কি তারা বিজয়ী হবে তুমি বলো আমি তো শুধু ওহি দিয়ে তোমাদের ভয় দেখাই কিন্তু এই বधीरরা ডাক শুনতে পায় না তাদের সতর্ক করা হলো হলেও তাদের সতর্ক করা হলেও এই বधीरরা ডাক শুনতে পায় না তাদের সতর্ক করা হলেও তোমার মালিকের আজাবের সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে তখন এরা বলে উঠবে হায় দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালেন ছিলাম কেমতের দিন আমি ন্যায় বিচারের জন্য একটি মানদণ্ড স্থাপন করবো অথবা সেদিন কারো ওপারই কোন রকম জুলুম হবে না যদি একটি শস্য দানা পরিমাণ কোন আমলও থাকে তা আমি এনে হাজির করবো হিসাব নেওয়ার জন্যে আমি যথেষ্ট অবশ্য আমি মোচা ও হারুনকে ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম পরেশগার লোকদের জন্য দিয়েছিলাম আলো ও উপদেশ যারা আল্লাহ তালাকে না দেখেও ভয় করে এবং তারা কেমন সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ এটি আমি নাজিল করেছি তোমরা কি এর অস্বীকারকারী হতে চাও